নমস্কার বন্ধুরা মাধ্যমিক দু হাজার একুশের পরীক্ষা নির্ধারিত সময় ফেব্রুয়ারি মাসে হবে না উঠে আসছে এমনই একটা নিউজ আগামী বছর ফেব্রুয়ারি তো হবে না মাধ্যমিক পরীক্ষায় এমনটাই কিন্তু জানানো যাচ্ছে পর্ষদের তরফ থেকে তো সিলেবাস কমপ্লিট না হওয়া করোনা প্যান্ডেমিক বিধানসভা ভোট সহ একাধিক কারণে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বলে খবর তাহলে কবে হবে নতুন রুটিনে কি বলছে আসুন বন্ধুরা আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যম দিয়ে তবে তার আগে বলি বন্ধুরা আপনারা কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন নিচে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন তার আগে বলি বন্ধুরা আপনার যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই কিন্তু দরকারি তাই এখনও যদি আমাদের চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকেটি ক্লিক করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সরাসরি বন্ধুরা আমরা নিউজে চলে যাব কী বলেছে আছে দেখুন আগামী বছর ফেব্রুয়ারি হবে না মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দু সালে যেটা হওয়ার কথা ছিল মাধ্যমিক ফেব্রুয়ারি মাসে কিন্তু আর হচ্ছে না তো সম্পূর্ণ নিউজে কী বলা আছে সরাসরি কিন্তু আমরা দেখে নেব প্রথমেই দেখুন বন্ধুরা কী বলা যে আগামী বছর ফেব্রুয়ারিতে হবে না মাধ্যমিক পরীক্ষা অন্তত সূত্রের খবর এমনটাই তো সাধারণত ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে মাধ্যমিক পরীক্ষা কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে সে পরীক্ষা পিছিয়ে যেতে পারে এর পেছনে বেশ কিছু সমস্যা উঠে এসেছে স্কুল শিক্ষক আধিকারিকদের এক সমীক্ষায় দেখা গেছে যে শুধু সিলেবাস ঠিক করা সম্ভব হয়নি তাই সেই কারণে প্রশ্নপত্র তৈরি করতে পারেনি মধ্য শিক্ষা পর্ষদ বিগত চার পাঁচ বছর বছরের তথ্য ঘেটে দেখা গেছে যে প্রতি বছর কমপক্ষে দশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয় সেক্ষেত্রে একাধিক ভাষায় ছাপানো হয় কিন্তু প্রশ্নপত্র প্রশ্নপত্র তৈরি করতে ছাপাতে কমপক্ষে মোটামুটি চার মাসের সময় কিন্তু লেগে যাবে বলে কিন্তু জানা যাচ্ছে বন্ধুরা তো করোনা পরিস্থিতি আসার আগে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত পড়ুয়াদের যতটা ক্লাস করানো গেছে তাতে মাত্র পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস শেষ করা সম্ভব হয়েছে এর মধ্যে আবার ফেব্রুয়ারি ও মার্চ মাসে অধিকাংশ দিনই চলতি বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে কিন্তু স্কুল বন্ধ ছিল সে কারণে পাঠ্যক্রম আরও এগোনো যায়নি এছাড়া সাধারণত এবছরের মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের সময় আগামী বছরের পরীক্ষার দিনসূচি জানিয়ে দেওয়া হয় এবছর তা সম্ভব হয়নি মোটামুটি সাত আট মাস আগে জানিয়ে দেওয়া হয় কর্মসূচি অর্থাৎ যে সূচি হয় পরীক্ষার যে আপনাদের রুটিন রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয় এবার করোনা পরিস্থিতি সেসব জানানোর সুযোগ পায়নি পর্ষদ তাই এখন দিন সঠিক হলেও সাত আট মাস সময় দিলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কোনো মতেই নেই অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন মাধ্যমিক পরীক্ষা যেটা আপনাদের ফেব্রুয়ারি মাসে প্রতি বছর হয়ে থাকে সেটা কিন্তু আর ফেব্রুয়ারি মাসে হওয়ার কোনো সম্ভাবনা নেই তো কবে সেই পরীক্ষা বন্ধুরা রুটিন দিয়ে দিয়েছে কিনা সেটা দেখে নেবো আমরা নিউজে তো এই সঙ্গে মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা হওয়ার আগে নভেম্বর ডিসেম্বর মাসে পড়ুয়াদের প্রস্তুতি বুঝিয়ে নিতে টেস্ট নেওয়া হয় পরীক্ষা পরীক্ষা হয় সে পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষার আগে কমপক্ষে দুই মাস সময় দেওয়া হয় পরীক্ষা দিতে প্রস্তুতি সম্পন্ন করতে অর্থাৎ এই বছর সেই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না পাশাপাশি শিক্ষকরা চাইছেন যে স্কুল খোলার অন্তত তিন চার মাস পরে মাধ্যমিক পরীক্ষা হোক এ কারণে কিন্তু এ কারণ হিসেবে কিন্তু আধিকারিকরা জানিয়েছেন যে শিক্ষকরা বেশিরভাগ ক্ষেত্রে স্কুলে বসে ক্লাস করাকে প্রাধান্য দিচ্ছেন তাছাড়া অধিকাংশ গ্রামাঞ্চলে অনলাইন ব্যবস্থা চালু না হওয়ায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা পিছিয়ে থাকছে পাশাপাশি অন্য একটি বড় সমস্যা দেখা দিয়েছে যে মার্চ এপ্রিল মাসে রয়েছে বিধানসভা নির্বাচন এ সময় একাধিক বিধিনিষেধ করা হয়ে যাওয়ার ফলে কোনোভাবেই এই সময় মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সম্ভব নয় তাই সেক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে যেতে পারে মে মাসের পরে অর্থাৎ বন্ধুরা আপনাদের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে দু একুশ সালে সেটা আপনারা এখানে বুঝতে পারছেন বলছে যে মে মাসের পরে কিন্তু আপনাদের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে বস্তু যে এই একাধিক কারণের জন্য আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে মাধ্যমিক পরীক্ষা কোনো মতেই হওয়া সম্ভব নয় তা এক প্রকার নিশ্চিত অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন করোনা পরিস্থিতি তার সাথে সাথে আপনাদের সিলেবাস কমপ্লিট না করা এবং তারপরে বিধানসভা ভোট রয়েছে কিন্তু দু হাজার একুশ সালে সেই জন্য বলছে আপনাদের যে মাধ্যমিকের পরীক্ষা অর্থাৎ এর আগে আমরা ইতিমধ্যে একটা ভিডিও বানিয়েছিলাম যে তার যাতে বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু কোনো মতেই যাদের শিডিউল টাইম সেতে হবে না এবং সেটা পিছিয়ে যেতে চলেছে জুন জুলাই মাসে সেরকমই কিন্তু আপনাদেরও তাই তো আপনাদের পরীক্ষা কিন্তু মে মাস নাগাদ হতে চলেছে বন্ধুরা তো আপনারা বুঝতে পারছেন আপনাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে না তো এর এই নিয়ে যদি রুটিন কোনো দিন পাবলিশ করে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মারফত আপনারা জেনে যাবেন আমরা সে নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো তো আপনারা চ্যানেলে আপনাদের নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার নতুন আপডেট দিলে আপনাদের ফোনে সেটা পৌঁছে যায় তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা